Hi guys, আজকে হলো 14 তারিখ বিকেল 5টা বাজে। আমি আর এখানে জিৎ ও ঘুরি উড়াচ্ছে। আমি আর জিৎ ছাদে আজকে তো সকালে দেখলে ভ্যাকসিন নিতে গেলাম। আমাদের এখানে ভিড় ছিল কিন্তু তাও এতক্ষণ সময় লাগেনি, ওরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করেছে কাজগুলো, মানে ভ্যাকসিন একটা মেয়েই দিচ্ছিল, বাট খুব তাড়াতাড়ি হয়েছে, সিস্টেম খুব সুন্দর, বেশিক্ষণ দেরি লাগেনি। আর ভিতরে তো ফ্যানের নিচে আর চেয়ারও আছে বসার, তো গরমও লাগেনি। আমরা গেছি, আমাদের অ্যাকচুয়ালি যা যেতে প্রবলেম হয়েছে, আমরা বাড়ি থেকে বের হয়ে মেন রোডে মেন রাস্তায় গিয়ে দেখি প্রচণ্ড জ্যাম, তো আমরা আর কোনো টমটম বা অটো করিনি, কারণ অলরেডি এখানে দাঁড়িয়ে থাকবো যদি করি আমরা জানি। আমরা প্রায় মটরশুঁটি নদী হেঁটে দেখেছি, হেঁটে দেওয়ার পর ওইখান থেকে একটা টমটম করে চলে গেছি। আসার সময় আবার কোনো আসার সময় একদম বের হয়েই একটা টমটম পেয়েছি, নিয়ে এসে পড়েছি, সেম আসার সময় জ্যাম পেয়েছি, বাট বাড়ি যে আসতে আর কতক্ষণ লাগবে, বসে আছি, আস্তে আস্তে এসছি। এসে তারপর স্নান করলাম, স্নান করে একটু স্টেনো প্র্যাকটিস করছিলাম, তারপর ভাত খেয়ে দুপুরে একটু ঘুমিয়েছি, তারপর স্নানে এসে এখন ছাদে এসেছি। এখনও কেউ আসেনি, বৃন্দা ঘুমোচ্ছে, মুসু আর বৌদিও ঘুমোচ্ছে, না আসেনি কারণ বাবা এখানে ব্যাংক থেকে চলে আসবে, তো বাবা ব্যাংক থেকে আসলে বাবা এসে ঘুমায়, তো বাবা আসার পর মা আসে, বাবাকে সব হাতের কাছে রেডি রেডি করে দেয়, জল টল খায় বাবাটাকে সব দিয়ে দিয়ে তারপর মা ছাদে আসে। এখন আমি জিৎ, জিতের ঘুড়ি আজকে একবারই উড়ে গেছে, কারণ আজকে খুব বেশি হাওয়া হয়ে যে জিৎ আবার কুকুরের ডাকো দেয় হলুদ এবং বেগুনির মধ্যে যে ঘুড়ি আমার আমার এই দিদির ব্লগটা যদি ভালো লাগে তাহলে এটাকে লাইক শেয়ার কমেন্ট দুটোই করবে, এবং সাবস্ক্রাইব করে সাইডে যে বেল আইকনটা থাকে না এটা অল এ টিপ দিয়ে দেবে। থ্যাংক ইউ জি, ওয়েলকাম। আজকে সারাদিন কিন্তু খুব রোদ ছিল, যখন আমি স্নান করে এসেছি মানে এসে আমি দরদর করে ঘামছি, এত মানে গরম ছিল, কিন্তু এখন যেহেতু বাতাসের জন্য বোধ হয় এখন গরমটা অনেকটা কম, বৃন্দা লাটে এটা সরা মুসু পড়বো, মুসুর ফ্রেন্ড চলে গেল, এক জোড়া বাচ্চা বেচতে হলে ধরো দেড় দুই মাস পরে এক জোড়া বাচ্চা বেচতে হলে সাড়ে তিন বাচ্চা।
তুই খুলিস না, আমি দারোগা। আরে পুলিশ কে? দারোগা কে? মেখালিকা। তোদের পুলিশ আমরা, আমি মুসু পুলিশ। এবার বাড়ি করতে হবে ডাকা। আমি পুলিশ, আমি করব। দারো দিজন। এবার কেন দারোগা? কেন দারোগা? তো আমি দারোগা। আমি আর বাবু, আমরা দুজনে যদি বাড়ি করো, আমরা ডাকা বাড়ি করো শিখছে পুলিশ। এবার কি বাই তুমি চোর? ঠিক সেবাদা। তুমি এতক্ষণ আমি, বাবা, বৃন্দা আর মুসু আমরা চারজন বসে চোর পুলিশ ডাকাত খেলছিলাম। আমি ফার্স্ট হয়েছি, বৃন্দা সেকেন্ড, মুসু থার্ড আর বাবা লাস্ট। মুসু তো অ্যাকচুয়ালি মানে এটা ওর ফার্স্ট চোর পুলিশ ডাকাত খেলা, ও তো অ্যাকচুয়ালি বুঝে না যে মানে খেলাটা তোকে বুঝাতে হবে যে এইভাবে খেলে। তো প্রথম কয়েকটাতে মা ওর হেল্প করেছে যাতে ও মানে জিনিসটা ও যদি ওর ডাকাত পড়ে বা চোর পড়ে না বলে হেল্প করেছে। তারপর ভালোই খেলা হলো, অনেকক্ষণ আটটা থেকে প্রায় সাড়ে নটা অবধি খেলা হলো। এখন আনন্দ হলো, হাসি ঠাট্টা হলো, হ্যাঁ আনন্দ, অনেক মজা এই হয়েছে। সামিল হই নাই, প্রত্যেক দিনই সামিল থাকি, একটা না একটা খেলা হয়, থাকি সবসময় সন্ধ্যার পরে। লুডু খেলা, দাবা খেলা, চাইনিজ খেলা, সাপ লুডু খেলা, অনেক সন্ধ্যার পরে খেলা হয়। হ্যাঁ অ্যাকচুয়ালি আজকে ছাদ থেকে এসে আমি আর বৃন্দা দুজনই পড়তে বসে গেছিলাম,
না তার জন্য তখনও ঠাম্মার খেলা হয়নি। তারপর পূজা দিয়ে আসার পর ঠাম্মার আর মাথা ব্যথা করছিল, ঠাম্মা এসে শুয়ে রয়েছে। তারপর মুসু আসার পর আমাদের খেলা শুরু হয়েছে। এতক্ষণ আমি আর বৃন্দা পড়ছিলামই, মুসু আসার পর আমাদের খেলা শুরু হয়েছে। এখন বাজে 9:30, সন্ধ্যার পরে খেলাটা ভালোই লাগে। হ্যাঁ হ্যাঁ, এটাই সারাদিন তো ঘরের মধ্যে সন্ধ্যার এই টাইমটা খুব মজাই হয় ঘরে সবাই একসাথে। তো আজকে ভিডিওটাকে এতটুকুই রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা কীরকম লাগলো। আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে ওইটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন সাথে সাথে চলে যাবে। তাহলে আজকের জন্য চললাম, টাটা, বাই বাই।